আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এমন একটা আমল শিখব যে আমলের মাধ্যমে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে সুবাহ অর্থাৎ আপনার সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি ইনশাল্লাহ প্রবেশ করতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা তিনটি দোয়া শিখবো যে তিনটি দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি এবং জান্নাত চাইতে পারি অর্থাৎ যদি আপনারা এই দোয়াটা মানে এই তিনটি দোয়া ওজু শেষ করে পড়েন তাহলে আল্লাহ তালে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে এটা কিন্তু হাদিসের কথা তো অবশ্যই আমরা ইনশাল্লাহ এই দোয়াগুলো সুশীত করে শিখবো এখানে দেখুন লেখা আছে অজু শেষ করিয়া এবং মজলিস শেষ করিয়া এই দোয়া পড়িবে তো এই দোয়াটা আমরা পড়ব তাহলে ইনশাল্লাহ আমাদের আল্লাহ তাল্লাহ আমাদের যা খুন আছে সব মাফ করে দিবে তারপরও অজু শেষ করিয়া আর একবার কালিমা শাহাদাত এবং এই দোয়াটা পর্ব অর্থাৎ যে ব্যক্তি ওজ শেষে কালীমা শাহাদাত পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়ান লাহ তা এখন আমরা প্রথমে ওযোর শেষ করিয়া যে দুয়াটা মানে যে দুয়াটা পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো সে দুয়াটা শিখবো সো বেহানা এখানে দেখুন সিন বাপে সোবে অবশ্য এখানে কলকলা করবেন সো বেহানা কাল

وحدك لا شريك لك لا شريك لك أستغفرك وأتوب إليك أبعى. سبحانك اللهم بابا سبحانك اللهم سبحانك اللهم سبحانك اللهم, سبحانك اللهم. سبحانك اللهم. يا ركن سبحانك اللهم وبحمدك, وبحمدك 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 اشهد ان لا اله اشهد ان لا اله الا انت الا انت, إلا أنت أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت إلا أنت وحدك وحدك لا شريك لك وحدك لا شريك لك أستغفرك وأتوب إليك সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক। ওয়া আতূবু ইলাইক। তো এর অর্থ হচ্ছে আই আল্লাহ আমি তোমার পবিত্রতা ও প্রশংসায় গুণগান করি। আমি ঘোষণা দিতেছি যে তুমি ভিন্ন অন্য কোনো মাবুত নাই। তুমি এক তোমার কোনো শরিক নাই আমি তোমার নিকট ক্ষমা চাই এবং সমস্ত গোনা হইতে তবা করিতেছি তো অবশ্যই আপনার তো অজু শেষে এই দোয়াটা পড়তে পারেন আবার আরেকটা দোয়া সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা এবং এই কালিমা শাহাদাতটা অবশ্যই পড়বেন অজু শেষ করিয়া আর একবার কালিমা শাহাদাত এবং এই দোয়াটা পড়বেন

من التوابين وجعلني من المتطهرين وجعلني من عبادك الصالحين وجعلني من عبادك من عبادك الصالحين وجعلني من, عبادك من, عبادك الصالحين وجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون. أبا اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون تو ادور اورتو হচ্ছে এখানে দেখুন অর্থটা দেওয়া আছে الله আল্লাহ আমাকে তওবা করে দে بكتو كوريا নাও আয় আল্লাহ আমাকে পবিত্রতা রক্ষাকারীদের দলভুক্ত করিয়া নাও আয় আল্লাহ আমাকে তোমার নেক বান্দাদের পর্যায়ে ভুক্ত করিয়া নেও আয় আল্লাহ কেয়ামতের মাঠে তোমার যেসব বান্দাদের কোনো চিন্তা কোনো ভয় থাকবে না সেই সব বান্দাদের সঙ্গে আমাকে বানিয়ে নাও তো এই দোয়াটা আপনারা ওদের শেষে পড়তে পারেন আরেকটা দোয়া হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা এতক্ষণ আপনাদেরকে বলছি সেটা হচ্ছে কালিমা শাহাদাত তো অবশ্যই আপনারা ইনশাল্লাহ উজু করার শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন توباتن. تو ياكلنا مل كلام الشهاد التبشيري. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. وحده. إلا الله وحده. لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. تمشيت <applause> ابن عبر بولين اشهد ان لا اله اشهد ان لا اله اشهد ان لا اله الا الله الا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدًا محمدًا عبده ورسوله رسوله أشهد أن لا إله إلا الله وحده লা শারীকা লাহু ওয়া তো কালেমা শাহাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বুদ নাই তিনি একক তাহার কোন অংশীদার নাই এবং আমি আরো সাক্ষ্য প্রদান করিতেছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা ও রাসূল তো এই তিনটা বা চারটা দোয়া আপনারা অজুর শেষে করতে পারেন বিশেষ করে আপনারা অবশ্যই কালিমায় শাহাদ অজুর শেষে একবার পাঠ করবেন তাহলে ইনশাল্লা আপনার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তালা খুলে দেবে আপনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন